হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ইস্ট ছাড়া ডোনাট বানিয়ে দেখাবো। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রুম টেম্পারেচারে রাখা বাটার, দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি। এখন এটাকে আমি একটু ভালো করে বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা 1টা ডিম। আমি ভালো করে বিট করে নিচ্ছি, এমনভাবে বিট করতে হবে যেন চিনিটা হাতে না লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মিশ্রণটাকে এখন আমি 1 সাইডে সরিয়ে রাখছি। এখন এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে 3 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। ময়দাটা আমি একটু চেলে নিয়েছি। এবার আমি ময়দা এবং বেকিং পাউডারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনি এবং বাটারের যে মিশ্রণটা আমি করেছিলাম সেটার সঙ্গে আমি এখন ময়দাটা দিয়ে দিচ্ছি। এখন ময়দাটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি 1/2 কাপ কুসুম গরম দুধ। তো আমি এখন একটা সফট ডো তৈরি করার জন্য আমি একটু একটু করে দুধ দিয়ে তারপর আমি ডোটা তৈরি করব। 1/2 কাপ দুধ পুরাটা একসাথে ঢেলে দিবেন না, আমি 1/2 কাপ ইউজ করেছি, আপনাদের হয়তো আরও কম বেশিও লাগতে পারে। আর 10 মিনিটের মধ্যে আমি এই ডোটাকে একদম সফটভাবে মথে নিয়েছি। এখন আমি কভার করে রাখছি প্রায় 30 মিনিটের জন্য। আমার 30 মিনিট হয়ে গেছে, তো আমি একটু ময়দা ছিটিয়ে এখন ডোটাকে আবার একটু সামান্য মথে নেব। এখন আমি ডোর মধ্যে একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। আমার রুটিটা একটু সামান্য মোটা থাকবে, ধরুন 1/2 ইঞ্চি মতো হবে। এখন আমি ডোনাট শেপ করার জন্য 1টা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি এবং ইউজ করছি 1টা বোতলের ঢাকনা। আপনাদের হাতের কাছে যা থাকবে আপনারা তা দিয়েই করতে পারেন, ডোনাট কাটার থাকতে হবে এমন কোনো কথা নেই। আমার ডোনাট কাটা হয়ে গেছে, এখন আমি এই গরম তেলের মধ্যে আস্তে আস্তে ডোনাটগুলো ছেড়ে দিচ্ছি। আমি বড় ছোট সব সাইজের ডোনাটগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাঝে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার কিছু কিছু ডোনাট হয়ে এসছে, যেগুলো ব্রাউন কালার হয়ে গেছে আমি ওগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ডোনাটগুলো ভাজি করা হয়ে গেছে, তো এখন আমি রেডি করে নিচ্ছি ডোনাটের উপরের আইসিং। এখানে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 1/2 কাপ আইসিং সুগার, তার সাথে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি।
মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেক আলাদা একটা বাটিতে ঢেলে রাখছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। আমি পরে আরও 1 টেবিল চামচ অ্যাড করেছি, তার মানে 2 টেবিল চামচ কোকো পাউডার। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিয়েই করতে পারেন। আপনারা চাইলে এখানে কোকো পাউডারের পরিবর্তে যে কোনো চকলেট মেল্ট করে নিতে পারেন। এখন আমি একটা একটা করে ডোনাটের গায়ে ভালোভাবে আইসিং লাগিয়ে নিব। খেয়াল রাখতে হবে ডোনাটটা যেন খুব বেশি গরম না থাকে, ডোনাটটা ঠান্ডা অবস্থায় আইসিং লাগাতে হবে। এবং আইসিংটা বানিয়ে অনেকক্ষণ রাখা যাবে না, তাহলে এটা জমাট বেঁধে যাবে। আমি এখন ডোনাটগুলোকে স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে নিব। আপনারা চাইলে স্প্রিঙ্কেল ছাড়াই রাখতে পারেন। তো কেমন লাগলো আমার এই সহজ ডোনাটের রেসিপি?